আপনাদের সবাইকে হেলথ ইনসাইট ওয়ান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি এবি নাগ, জেনারেল প্র্যাকটিশনার। আজকে কথা বলবো আনারসে থাকা উপাদান, উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও ফসফরাস। এই সকল উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ফ্যাটের পরিমাণ একদম কম, ফ্যাট একদম কম আনারসে। ওবিসিটি দূর করতে, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে আনারস কার্যকরী ভূমিকা পালন করে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ নামক খনিজ উপাদান ও এনজাইম ব্রোমেলিন এবং ভিটামিন বি। এছাড়া ভিটামিন বি ওয়ান, ফোলেট, থায়ামিন, পাইরিওফিন, রিবোফ্লোবিন। আনারস দেহের গ্ল্যান্ড ও গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে। আনারসে রয়েছে পেকটিন নামক গুরুত্বপূর্ণ ডায়েটরি ফাইবার। আনারস হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, স্ট্রেসের মতো রোগকে দূর করে, আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন উপশমে সাহায্য করে। প্রতি 100 গ্রাম আনারস থেকে পাওয়া যায় 50 কিলোক্যালোরি। আনারস অতিরিক্ত কৃমি নাশ করে ও ক্ষুদ্র জীবাণুকে ধ্বংস করে। আনারস কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি দেয়। জরায়ু, স্তন, ফুসফুস, অন্ত্র ও ত্বকের ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে। আনারস জ্বর ও জন্ডিস রোগ প্রতিরোধ করে। আনারস বার্ধক্যজনিত চোখের একটি প্রতিরোধ করতে সহায় করে। আনারস প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে কিন্তু উপকারী। এভাবে বিজ্ঞানের দেওয়া সঠিক তথ্য পেতে হলে, নলেজকে বাড়াতে হলে, সঠিক কিছু জানতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক ও বেল